সরকারের বড় উদ্যোগ, রিয়ার ডিজিজ বা বিরল রোগের ওষুধ এবার থেকে নিজেই কিনে রাখবে সরকার, দরকার মতো তা রোগীদের দেওয়া হবে। এতে উপকৃত হবেন হাজার হাজার মানুষ যাদের আর্থিক সাধ্য না থাকায় চিকিৎসা থেকে বঞ্চিত হতেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় 7,000 রোগকে বিরল রোগ হিসেবে চিহ্নিত করেছে, এর মধ্যে মাত্র 5% রোগের ওষুধ আছে। সাধারণভাবে প্রতি 1,000 জন মানুষের মধ্যে একজন যে রোগে আক্রান্ত হন তাকে বিরল রোগ বলা হয়। যে কোনো বড় দেশে জনসংখ্যা 6-8% মানুষ এইসব রোগের শিকার হয়ে থাকেন। ভারতের সংখ্যাটা প্রায় 10 কোটি। একে তো অধিকাংশ বিরল রোগের চিকিৎসা নেই, আর দ্বিতীয় হলো যেসব রোগের ওষুধ আছে সেসব ওষুধের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। বাড়ি গাড়ি থেকে ঘটি বাটি সব বিক্রি করে দিলেও ওষুধের দাম জোগাড় করা হবে না। এসব ক্ষেত্রে উপায় একটাই, ক্রাউড ফান্ডিং। লোকে সাহায্য করলে ভালো, না হলে মৃত্যুর অপেক্ষা। 2021 সালে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল পলিসি ফর রিয়ার ডিজিজের কথা ঘোষণা করে। সেখানে রোগীকে এককালীন 20 লাখ টাকা দেওয়ার কথা বলা হয়, পরে তা বাড়িয়ে 50 লাখ করা হয়। ওষুধ রোগীর বাড়ির লোককেই বাজার থেকে কিনতে হতো, কিন্তু এই টাকায় কিছুই হচ্ছিল না। উদাহরণ হিসেবে স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফির কথাই যদি ধরা হয়, এই জিনের সমস্যার কারণে মেরুদণ্ড তার শক্তি হারায়। দুনিয়ায় একমাত্র নোভার্টিস এই রোগের ওষুধ তৈরি করে। গত বছর দিল্লি হাইকোর্টে এসব নিয়ে একাধিক মামলা হয়। সেখানে বলা হয় যে আদালত সরকারকে নির্দেশ দিক, সরকার যেন ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে কম দামে বিরল রোগের ওষুধের ব্যবস্থা করে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডিরেক্টরকে মাথায় রেখে আদালত একটা কমিটি তৈরি করে দেয়। সেই কমিটির রিপোর্টই এবার হাইকোর্টে জমা পড়তে চলেছে। কমিটির আলোচনায় ঠিক হয়েছে যে বিরল রোগের ওষুধের জন্য বছরের 900 কোটি টাকার একটা সরকারি ফান্ড থাকবে। এই টাকায় সরকার নিজেই বিদেশি কোম্পানির কাছ থেকে ওষুধ কিনবে এবং তার রোগীদের দেওয়া হবে। কিছু বিরল রোগের ওষুধ যাতে ভারতেই তৈরি করা যায় সেজন্য গবেষণার কাজেও ফান্ড থেকে টাকা দেওয়া হবে। আপাতত 13টি বিরল জিনঘটিত রোগে চিহ্নিত করেছে বিশেষজ্ঞ কমিটি। এইসব রোগের ওষুধ বাল্ক পারচেস বা একসঙ্গে অনেককে কেনায় কম দামে পেতে এস্ট্রোজেনেকা, নোভার্টিস, রোচে, সারেপ্টা, সানোফির মতো বিদেশি ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তি করবে সরকার। সরকারের ঘরে ওষুধ পৌঁছানোর পর তা রোগীর কাছে কিভাবে পৌঁছবে এই সংক্রান্ত মোডালিটিস তৈরির কাজই শুধু বাকি। সেটা হয়ে গেলেই আদালতের রিপোর্ট জমা পড়বে। আদালত সম্মতি দিলে সরকারি নীতিও তৈরি হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।